আচ্ছা ম্যাডাম, কান টানলে শুধু কান না এসে একসঙ্গে মাথাও চলে আসে কেন? হাত পায়ের মতো মানুষের পিঠে যদি ডানা থাকতো তবে কি হতো? কিরে তামিম, তুমি কালকে স্কুলে আসোনি কেন? ম্যাডাম, আমি কালকে লন্ডন চলে গিয়েছিলাম তাই আসতে পারিনি। তুমি কালকে লন্ডন গিয়েছিলে তো আজকে এখানে কিভাবে আসলা? ম্যাডাম, আমি কালকে স্বপ্নে লন্ডন চলে গিয়েছিলাম। কি বলে এই ছেলে? বল্টু, তুমি তুমি কেন কালকে আসোনি? ম্যাম, আমি ওকে বিদায় জানাতে এয়ারপোর্টে গিয়েছিলাম তাই আসতে পারিনি। আচ্ছা ম্যাডাম, শীতের দিনে পানি এত ঠান্ডা লাগে কেন? শীতের দিনে পানি গরম থাকলে শীতকালের ইজ্জত থাকে না তো তাই ঠান্ডা লাগে। আচ্ছা ম্যাডাম, বাবা মা মারা গেলে অনেকে বলে আমি তোমার বাবা মায়ের মতো, বউ মারা গেলে কেউ বলে না কেন আমি তোমার বউয়ের মতো? বউয়ের মতো বললে যদি আবার যৌতুক দাবি করে বসো তাই বলে না। আচ্ছা ম্যাডাম, ব্যাংকে কলম বেঁধে রাখা হয় কেন? কলম কথা না শুনে প্রায় অন্যের পকেটে ঢুকে পড়ে তো তাই। ম্যাডাম, শুধুমাত্র আমাদের দেশের নামের শেষে দেশ শব্দটি আছে, অন্য দেশের নামের শেষে নেই কেন? অন্য দেশ মানেই তো বিদেশ, সুতরাং বিদেশেও দেশ আছে। আচ্ছা ম্যাডাম, কান টানলে শুধু কান না এসে একসঙ্গে মাথাও চলে আসে কেন? মাথার লজ্জা শরম কম তো তাই না টানলেও চলে আসে। আচ্ছা তামিম, বলো তো আমাদের এলাকার হাসপাতালে কোন বড় মানুষের জন্ম হয়েছিল? ম্যাডাম, সব সময় তো হাসপাতালে বাচ্চাদের জন্মের কথা শুনি, আজ পর্যন্ত কোনো হাসপাতালে কোনো বড় মানুষ জন্ম নিতে তো শুনিনি। ম্যাডাম, ইংরেজিতে পিলার বানান কিভাবে হয়? এই সামান্য বানানটাও পারিস না? পিলারের ইংরেজি হলো PILAR। কিন্তু ম্যাডাম, আমার বড় ভাই তো ভার্সিটিতে পড়েন, তিনি বলেছেন পিলারের ইংরেজি বানান হলো PILLAR। ঠিক আছে, মানে একটা এল দিলেও চলে, কিন্তু দুইটা এল দিলে পিলারটা একটু মজবুত হয় আর কি। ম্যাম, আমরা কথায় কথায় ইংরেজি বলি, কিন্তু ইংরেজরা কথায় কথায় বাংলা বলে না কেন? ওরা পড়াশোনায় আমাদের থেকে পিছিয়ে আছে তো তাই। আচ্ছা তামিম, বলো তো পানির অপর নাম জীবন হলে জীবনের অপর নাম কি? জীবনের অপর নাম মুবারক, মানে আমাদের পাড়ায় যে জীবন থাকে তার পুরো নাম মুবারক হোসেন জীবন। আচ্ছা বলো তো, কেউ যদি তোমাকে পাথর ছুঁড়ে মারে তাহলে তুমি তাকে কি ছুঁড়ে মারবে? আমি তাকে ফুল ছুঁড়ে মারব। বাহ, ভেরি গুড বয়। কিন্তু ম্যাম, ফুলের সঙ্গে টবও থাকবে। আচ্ছা ম্যাডাম, শান্তি দিবস আছে কিন্তু অশান্তি দিবস নাই কেন? দিবস ছাড়াই চারদিকে যথেষ্ট পরিমাণ অশান্তি বিদ্যমান, তাই আলাদা করে আর অশান্তি দিবসের প্রয়োজন নেই। আচ্ছা ম্যাম, হাত পায়ের মতো মানুষের পিঠে যদি ডানা থাকতো তবে কি হতো? ঝগড়ার সময় তখন মানুষ রাগ করে বলতো ডানা ভাঙ্গা একদম পিঠে ধরায় দিমু। আচ্ছা ম্যাডাম, কোনো দোকানে যখন বাকি চাহিয়া লজ্জা দেবেন না কথাটা লেখা থাকে তখন আমরা কি বুঝবো? আমরা বুঝবো দোকানদার খুবই লাজুক প্রকৃতির মানুষ।